হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা আধার কার্ড যারা এখনো আপডেট করবেন বা আধার কার্ডে যাদের এখনো ভুল আছে বা আধার কার্ডে যেই সবগুলো যাদের প্রবলেম রয়েছে আধার কার্ডে অ্যাকচুয়ালি তো তারা কীভাবে আধার কার্ড সংশোধন করবেন তো এর আগে কিন্তু অনেক সেন্টার খোলা ছিল বা লকডাউনের আগে কিন্তু অনেক সেন্টারে কিন্তু কাজ হয়েছে বা লকডাউন হয়ে কিন্তু কোনো কাজ হয়নি কোনো সেন্টারে বা হচ্ছে না তো আধার কার্ড কীভাবে আপনারা সংশোধন করবেন এটা কিন্তু অনেকেই চান এবং কিন্তু অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছেন যে আধার কার্ড কীভাবে সংশোধন করব বা আধার কার্ড কীভাবে কাজ সম্পন্ন করতে পারবো তো এই মুহুর্তে কিন্তু সেটা নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট ইউআইডিআই আই এর তরফ থেকে দেওয়া হয়েছে বা এর ওয়েবসাইট বা তারা টুইটারে কিন্তু পোস্ট করে জানিয়েছেন যে পাঁচটি ডকুমেন্ট কিন্তু আপনারা আপলোড করতে পারবেন কোনো ডকুমেন্ট ছাড়াই মানে পাঁচটা আপনি ডকুমেন্ট এখানে আপলোড করতে পারবেন কোনো আপনাদের এখানে ডকুমেন্ট ছাড়াই অন্য কোনো ডকুমেন্ট ছাড়াই কিন্তু আপনি পাঁচটা সংশোধন আর কি করতে পারবেন বা অন্য কোনো ডকুমেন্ট ছাড়াই পাঁচটা আপনি সংশোধন করতে পারবেন জিনিস তো এখানে কোন কোন জিনিসগুলো কোন কোন অপশানগুলো আপনি এখানে সংশোধন করতে পারবেন এখানে কোনো ডকুমেন্টস ছাড়াই সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো নিব আমরা কী কী বলা হয়েছে আপডেট বিস্তারিতভাবে আমরা কিন্তু আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিস্তারিত জানতে পারবেন বুঝতে পারবেন আমার চ্যানেলের নতুন দর্শক থাকলে অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা কিন্তু সরাসরি ভাবে সে আপডেটে চলে যাবো এবং আপডেটে দেখে নেবো কী কী বলা হয়েছে বিস্তারিত হবে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখে নেব তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলের অন স্ক্রিনে যে একটা নিউজে এখানে বলা হয়েছে যে আধার কার্ডে এই ফার্স্টে জিনিস বদলানোর জন্য লাগবে না কোনো ডকুমেন্টস তো কোন কোন ডকুমেন্টস এখানে দিতে হবে না তো এখানে বলা হয়েছে দেশের সমস্ত নাগরিকের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট ব্যাংক থেকে গ্যাসের কানেকশন সমস্ত ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক সরকারি যোজনায় সুবিধা পাওয়ার ক্ষেত্রেও আধার নম্বর থাকা জরুরি এর জন্য আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা তা দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় দেখা গিয়েছে আধার কার্ড আপনার সম্বন্ধে দেওয়া তথ্য ভুল এসেছে তবে চিন্তার কোনো কারণ নেই আধার কার্ড আপডেট করা এখন বেশ সহজ শুধু তাই নয় এরকম বেশ কয়েকটি বিষয় আপনি আপডেট করতে পারেন যার জন্য ডকুমেন্টের দরকার পড়বে না দেখে নিন ডকুমেন্ট ছাড়া আধারের কি কি তথ্য আপডেট করতে পারেন তো এখানে বলা হয়েছে দেখুন যে আপনার ফটোগ্রাফ বায়োমেট্রিক লিঙ্গ মোবাইল মোবাইল নম্বর আইডি আপডেট করার হলে কোনো রকমের ডকুমেন্ট লাগবে না এর জন্য অ্যাপ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আধারের কপি নিয়ে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে এরপর আপনি যা আপডেট করতে চান সেটি করে দেওয়া হবে তারপরে বলা দেখুন যে ইউআইডিআই এর তরফে সম্পত্তি টুইটে জানানো হয়েছে এই বিষয়ে জানানো হয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে সেই টুইটারে কিন্তু ইউআইডিআই থেকে কিন্তু জানানো হয়েছে আধারের যে এখানে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে কিন্তু জানানো হয়েছে যে নো ডকুমেন্ট রিকোয়ার্ড ফর আপডেট অফ ফটোগ্রাফ বায়োমেট্রিক্স জেন্ডার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন ইয়োর আধার জাস্ট টেক ইউর আধার অ্যান্ড ভিজিট এনি নেয়ার আধার কেন্দ্র বুক অ্যাপয়েন্টমেন্ট ফর্ম তাই বলে কিন্তু এখানে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে এই পাঁচটি কোনো পাঁচটি কাজ কিন্তু আপনারা করতে পারবেন এখানে কোনো ডকুমেন্ট ছাড়াই তারপর এখানে কি বলা হয়েছে দেখুন আই এর তরফে জারি করা বারো জি ডিজিটের ইউনিক নম্বর ভ্যালিড আইডি প্রুফের পাশাপাশি সরকারি যোজনার সুবিধার লাভ নেওয়ার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তবে আধারের নিজের নাম ঠিকানা ও জন্ম তারিখ আপডেট করানোর হলে ভ্যালিড ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক এছাড়া আধার আপডেট করা সম্ভব নয় তো এখানে কী কী বলা হয়েছে দেখুন এখানে কিন্তু আপনারা একটা বুঝতে পারছেন জিনিস যেখানে বলা হয়েছে আধার কার্ডের যদি নিজের নাম ঠিকানা জন্ম তারিখ যদি এখানে আপডেট করতে চান যা চান এখানে বা এখানে যদি আপডেট বা এখানে যদি চেঞ্জ করতে চান আপনি পুনরায়ভাবে যদি আবারও করতে চান এই নাম এবং এখানে জন্ম তারিখ এবং ঠিকানা তাহলে কিন্তু আপনাদের কোনো না কোনো এখানে ডকুমেন্ট দিতেই হবে হয় আপনাদেরকে জন্ম সার্টিফিকেট দিতে হবে নাহলে কিন্তু আপনাদের ভোটার কার্ড দিতে হবে নয়তো এখানে অন্য কোনো আপনাদেরকে ডকুমেন্ট কিন্তু প্রুফ হিসাবে দিতে হবে নইলে কিন্তু আপনাদের আধার আপডেট করা কিন্তু সম্ভব নয় বলে কিন্তু সেটা কিন্তু জানানো হয়েছে তো এই ছিল আপডেট এই যে আপডেট গুলো কিন্তু দেওয়া হয়েছে যে ইউ আই এর তরফ থেকে কিন্তু এই ছোট্ট একটা আপডেট জানানো হয়েছে তো আপনাদেরকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে এই যে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনাদের দেওয়া ছিল সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম বুঝিয়ে দিলাম তো আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে এই ছোট একটা আপডেট আপনারা কিন্তু অনেক এখানে উপকার পাবেন তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন অনেকেই অজানা হয়েছে অনেকে কিন্তু জানে না এই সব বিষয়গুলো হয়তো অনেকে কিন্তু পিছিয়ে পড়ে আছে এইসব বিষয় থেকে অনেককে এখানে কিন্তু শেয়ার করে তাদেরকে কিন্তু দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী এমন ধরনের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে সবার আগে আপনি দেখতে পাবেন কোনো ভিডিও আপনার মিস না